এক্সাম হলে টাইপস অফ স্টুডেন্টস। ওরে বাবা রে, এগুলি কোশ্চেন। আরে কোশ্চেন দেখে তো আমার হার্টের বিপস বেড়ে গেল। কোনো ব্যাপার না স্যার, যদি হয় বুনো ওল, আমি হলাম বাগা তেঁতুল, এমন ভাবে টুকবো একাদশীর বাপটের পাবে। আরে কি হচ্ছে, এগুলি টেবিল ফেবিল কাঁপছে কেন, ভূমিকম্প হচ্ছে? কোনো ব্যাপার না, আমি হলাম ফার্স্ট বেঞ্চার, কনসেন্ট্রেট কনসেন্ট্রেট অন এক্সাম, তাতে কেউ ডুবেই যাক আর ভূমিকম্পই হোক, ডাজ নট ম্যাটার, পরীক্ষা পরীক্ষা। আমার দেবলীনা কত সুন্দর ভাবে লিখছে, জবটা তো ওই করবে, আমি তো বসে বসে খাবো, কিন্তু আমার দেবুকে একটু ইমপ্রেস করতে হবে। ওয়েট স্যার, পেজ 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 স্যার, পেজ পেজ স্যার, পেজ 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 স্যার, পেজ 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 স্যার। কই দেখি, দেবু আমার দিকে তাকিয়ে আছে তো। হ্যাঁ, আরে এই কটা তো সামান্য, মাত্র এই কটাই, স্কুলের পেজ শেষ হয়ে যাবে বলে আর নিলাম না। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এমন ভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে যাতে স্যার কাটতেও না পারে আর নাম্বারও না দিতে পারে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক অনেক অনেক। ও, আজকে ইংলিশ পরীক্ষা, এমন পেঁচিয়ে লিখবো না আজকে ইংলিশ যাতে স্যার বুঝতেই না পারে। এ জেড ইউ অক্সপোর্ট টেনশন। শুধু লিখতে হবে পরীক্ষায়, শুধু লিখতে হবে, যা কিছু আসিক না কেন শুধু লিখতে হবে, কিছু পারি আর না পারি শুধু লিখতে হবে, খাতা ভর্তি করতে হবে, সব লিখতে হবে, সব কোশ্চেন জানলেও লিখতে হবে, না জানলেও লিখতে হবে, মোট কথা লিখে খাতা আমাকে ভর্তি করতে হবে, লিখতে হবে লিখতে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে সাবধানে বক্সটা খুলতে হবে, বক্সটা খুলে এটা বার করে আস্তে করে র্যাপারটার খুব সাবধানে খুলতে হবে, আর এর ভেতর থেকে বেরিয়ে যাবে আমার একটা শাকালাকা বুম বুম। কাল রাত থেকে পেনটা মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিয়েছিলাম, রাত ভর অনেক আশীর্বাদ করেছি, জয় মা সরস্বতী, যা লিখবে এই পেনটা দিয়ে সব ঠিক হবে। রাজা সিরাজদ্দৌল্লা কোথাকার রাজা ছিল। ধুর, এটা আবার কোনো কোশ্চেন হলো নাকি? যেখানে সে রাজত্ব করতো সেখানকারই রাজা ছিল। স্যার বলেছিল 30 মিনিট পর থেকে বাইরে ছাড়বে। এই তো ডট 30 মিনিট হয়ে গেছে স্যার, বাইরে যাবো স্যার, বাইরে বাইরে স্যার, জ্বলান্তে জ্বলান্তে স্যার, স্যার টয়লেট টয়লেট স্যার, স্যার একটু হাওয়া খেতে যাবো স্যার, পেন্সিল বক্সটা ব্যাগে আছে, নিয়ে আসবো স্যার। জটাধর বাবা তিলকের কাছ থেকে এই কয়েনটা নিয়ে এসেছি, তুমি পরীক্ষায় ফেল করে সাধু হয়েছো, আমিও যেন হতে পারি, জয় জটাধর বাবার জয়। স্যার, পাঁচের দাগের তিনের কোশ্চেনটা না বুঝতে পারছি না স্যার, একটু বুঝিয়ে দেবেন স্যার, উত্তরটাও পারছি না। লেখা আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্ট 30 মিনিট আছে, এখন শুধু রিভাইজ দেব, লাস্ট একবার দেখে নি সবকিছু ঠিকঠাক লিখেছি কিনা। কই দেখি, পরীক্ষা শেষ হতে আর মাত্র 30 মিনিট বাকি, ব্যাস এই তো আমার লেখার টাইম শুরু, এখন আমাকে লিখতে হবে। অ্যাকচুয়ালি এই লাস্ট 30 মিনিটই আমার লেখা সব থেকে ভালো হয়, স্যার একটু ছাড় দেয় তো? নে ভাই, পাঁচের দাগের তিনের গুলো সবকটা বলে দে লাইন দিয়ে। আস্তে আস্তে করে সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে লিখতে পারে, যেন স্যার প্রতিটা শব্দ বুঝতে পারে। আরে না বুঝলে স্যার পড়বে কি করে, আর আমাকে নাম্বারই বা কি করে দেবে? চোখ বুঝে মাথা মুন্ডু যা পারছি লিখে যাই, যেন স্যার কোনো কিছু বুঝতে না পারে, বুঝতে পারলেই তো নাম্বার আর দেবে না। আরে তাহলে তো স্যার বুঝে যাবে আমি কিচ্ছু ঠিক লিখিনি, আবোল তাবোল লিখতে হবে, আবোল তাবোল।